সকল মেকআপ দরকার হয়, ওই ধরনের পোশাক দরকার হয়। আমাকে যদি একটা আদিবাসী মেয়ের অভিনয় দেয়, ঠিক আছে, আমি তো আদিবাসী নই, তখন আমাকে কিন্তু ওই কস্টিউমটা, ওই ধরনের শাড়ি পরাটা খুব জরুরি হয়ে যাবে। এবং শুধু যে এই তাঁতের শাড়িটা ওইভাবে পরে নিলাম তাতে নয়, তখন কিন্তু আদিবাসীদের একটা আলাদা প্রিন্ট হয়, যেমন ধরুন যে আমরা ইউজুয়ালি নাটকের ক্ষেত্রে কি করি, ধরুন একদল মেয়ের অভিনয় রয়েছে, ঠিক আছে, একদল মেয়ের অভিনয়ের ক্ষেত্রে আমরা হয়তো সব এক ধরনের শাড়ি পরেছি, কিন্তু নায়িকাকে আমরা একটুখানি অন্যরকম, একটু হয়তো ব্রাইট কালার তাকে দিচ্ছি, ঠিক আছে, বা তার ব্লাউজটাকে আমরা অড কালার করছি। যখন আমরা কস্টিউম ডিজাইন করবো, এটা তো একটা থিয়েটারের পার্ট, একদম, মানে সেটাও একটা ক্রিয়েটিভ জায়গায় রয়েছে যে আমরা তখন ওই নায়িকার, এবং শুধু যে নায়িকাকে একটা লাল বুড়ি দিলাম তা নয়, ওখানে আমার দেখতে হবে তখন সিচুয়েশন, তার জন্য আমাকে আবার স্ক্রিপ্ট খুলে দেখতে হবে যে নায়িকাটা কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কি পড়ে যাচ্ছে, সেটা স্ক্রিপ্টের মধ্যে লেখা আছে। এখন নায়িকাটা যদি বাবা মারা গেছে, আমি একটা সিচুয়েশন দেখছি যে নায়িকার বাবা মারা গেছে, তাহলে এখন নায়িকার যে অ্যাপিয়ারেন্সে ঢুকছে স্টেজের মধ্যে, যেভাবে ঢুকবে, তাহলে তার শাড়ি কি হবে, শাড়ির টেক্সচার কেমন হবে এবং শাড়ির কালার কি হবে। টেক্সচার বলতে কি বোঝায়, ঠিক আছে, টেক্সচার বলতে ধরুন এই যে এটা তো একটুখানি মার দেওয়া, ঠিক আছে, মার দেওয়া, আয়রন করা, চকচকে, পালিশ, এগুলো কাজের, মানে কিসের স্ট্যাটাস, এটা একটা স্ট্যাটাস, সোশ্যাল স্ট্যাটাসকে রিমেল করে যে এরা উচ্চবিত্ত, ঠিক আছে, সফিস্টিকেশনের জায়গায় যায়। এইবার অনেকেই দেখবেন যে, আমি একটা উদাহরণ দিচ্ছি যে কি হয়, শাড়ি কিনতে বলেছে ডিরেক্টর, বলেছে ছাপা শাড়ি, একদম কড়কড়ে ছাপা শাড়ি নিয়ে চলে এসে সেটা পরেছে। এবার যখন সে সেই ছাপা শাড়িটা পরছে, এটাকে টেক্সচার বলে, একবার ডিস্টার্ব করছে, বলছে চিনি কি আমাদের, বা ধরুন একজন ভিখারিনীর রোল করছে, সে একটা নতুন শাড়ি কিনে এনে সেটাকে ছিঁড়ে পরে কিন্তু আমি দেখাচ্ছি আমি দুদিন ধরে খেতে পাচ্ছি না, আমি না খেয়ে বসে আছি, আমি একটা মলমলের শাড়ি পরে এসে স্টেজে ঢুক বসলাম, যেহেতু আমার কাছে আছে। দেখবে স্কুলে যদি কোনো অনুষ্ঠান হয়, স্কুলে বাচ্চারা এরকম করে, ঠিক আছে, যে শাড়ি পরতে বলেছে মায়ের ভালো শাড়িটা নিয়ে আসে, ঠিক আছে, কারণ সে তো বোঝে না, সেগুলো বোঝে না যে কি চরিত্র কি চাইছে, ঠিক আছে, কিন্তু সে একটা ভালো শাড়ি বসে রইল, কারণ তার সে ভাবছে আমাকে সবাই দেখবে, এই এই মানে অন্য কোনো মানে এই ইনোসেন্সি থেকে আসে। সেই ক্ষেত্রে কস্টিউম ডিজাইনার এখানে একটা মেজর প্লে রোল করে, রোল প্লে করে, সে তখন বলে যে না এই শাড়ির জন্য এই পরতে হবে। আমরা যখন নাটক করি তখন আমরা কি করি, যদি আমরা কোনো রকম মার দেওয়া শাড়ি আসে, তাহলে আমরা কি করি সেটাকে ওয়াশ করাই, ক্রমাগত তিন চার দিন ওয়াশ করাই, বা আমরা এরকম বলি যে বাড়িতে পরে পরে ইউজ নরম করবি শাড়িটাকে, নরম শাড়ি করে এনে সেইটা পরতে পারিস। কারণ আমি দেখবেন আমার বাড়িতে যদি নুনান্তে পান্তা সেটা এরকম একজনের চরিত্র আমি অভিনয় করি, তাহলে সেক্ষেত্রে নরম শাড়ি পরবে, ঠিক আছে, এই এই যে ধরুন এটাও তো পরিষ্কার একদম, কিন্তু এর টেক্সচারটা কিন্তু নরম, বুঝতে পেরেছেন, সফট, এটাকে একদম পরিষ্কার ঝকঝকে, এ পরেই বোঝা যাচ্ছে প্রচুর টাকার মাল কিনে কিছু অর্ডার মাল, কিন্তু আমরা যখন পরবো তখন আমরা এই ধরনের। সেই জন্য আমাদের নাটকের ক্ষেত্রে কিন্তু আমরা খারাপ খারাপ জামা কাপড় আমরা রাখি, আমার বাড়িতে যে যে জিনিসগুলো ফেলে ফেলে দেয় সেগুলো আমি এখানে নিয়ে আসি, কারণ এই খারাপ জিনিসগুলো আমরা পাই না একদমই, ঠিক আছে, আমরা ভালো বললেই একটা নতুন শাড়ি কিনে আনতে পারি, কিন্তু আমাকে তখন বলা হবে যে ওটা তিন বছর পরা একটা ছেঁড়া শাড়ি দাও, ঠিক আছে, তখন আর ভালোর বাড়িতে ছেঁড়া শাড়ি অনেক আছে, হ্যাঁ, ওই আমার বাড়ি একটাও ছেঁড়া শাড়ি কেন, আমার যা শাড়ি একটু পুরনো হয় যে লোক চাইতে আসে হয়ে যায় সেরকমই, তো সেই ছেঁড়া শাড়ি কিন্তু তখন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তো এই এইটা টেক্সচারটা, এবার হচ্ছে কালার কিন্তু একটা ইমোশনসকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে, আমরা কিরকম কালারগুলো ইউজ করি, জামা কাপড়ের কালার লাল বলি না, নীল, লাল, শোক, এর একটা আলাদা কালার, ইমোশনসে শোক হলে কি হয়,
শোকে দুটো আলাদা হয়, আমাদের নয় কালো না সাদা। হিন্দুরা বেশিরভাগ ক্ষেত্রে সাদা ইউজ করে এবং মুসলিমসরা কালো ইউজ করে, কিন্তু আমরা জেনারেলি যেহেতু সাদাটা নাটকের ক্ষেত্রে আমরা ইয়ে করি না, সেই জন্য দেখবে যে মহাভারতে যখন কুন্তিকে প্রেজেন্ট করে, কুন্তিকে দেখায়, কুন্তির কস্টিউম সবসময় গ্রে কিংবা ব্ল্যাক হয়, ঠিক আছে, যেহেতু সে বিধবা, ঠিক আছে, কারণ সাদা আলোটা ঝকঝক করবে, চরিত্রকে দেখা যাবে না, সেই জন্য তাকে তখন আমরা কী করি, কালো বা বা ভীষণ শোকের ক্ষেত্রে তাকে আমরা কালো পড়াই, ঠিক আছে। এবং কালো হচ্ছে বেস্ট কস্টিউম ফর দ্য প্লে, ঠিক আছে, কালো যত করবে এবং কালো যত হবে তত তোমার ফেশিয়াল এক্সপ্রেশন প্রমিনেন্ট হবে দর্শকের কাছে, তত তুমি অ্যাকসেপ্টেড হবে স্টেজের ক্ষেত্রে, কিন্তু আমি ক্যামেরার ক্ষেত্রে বলছি না। এরকম বিভিন্ন চরিত্রের বিভিন্ন ইমোশনস, আমি কোথায় যাচ্ছি, কেমন হবে সিনটা, এগুলো সমস্ত কিন্তু কস্টিউম ডিরেক্টর ঠিক করে যে কে কোন সিচুয়েশনে কোন জামা কাপড় পরবে, তার টেক্সচার কেমন হবে, আয় বস, টেক্সচার কেমন হবে, কটা চেঞ্জ হবে, চেঞ্জ কখন আসে, আপনারা বলতে পারেন, জিজ্ঞেস করতে পারেন যে চেঞ্জ কখন হবে। আমি একটা কস্টিউম পরে আছি যখন আমি ডে অফ করছি, মানে যেমন ফোনই ঘটায় দেখো, একটা দিন রমা রমা কথা বলছে, রমা কথা বলে পরের দিন ট্রেনে উঠেছে, তাহলে পরের দিন তাহলে সেই শাড়ি পরা যাবে না, ঠিক আছে, সেটার জন্য কি করায় মানে তখন এসে ভালো শাড়ি পরে যাব না। এবার সেটার ক্ষেত্রে একটা সমস্যা থাকে, স্ক্রিপ্টের একটা টাইমিং এর ব্যাপার আছে, আমি বলে দিলাম শাড়ি চেঞ্জ করতে হবে, কিন্তু শাড়ি চেঞ্জ করার যে সময় পাচ্ছে না, তখন কি করতে হবে, যেমন একটা খুব ছোট্ট উদাহরণ দিই ফৌনিকতার ক্ষেত্রে, আমি প্রথমে একটা শাড়ি পরি এবং আমি এসে বলি যে বাজার থেকে ফিরলাম, বলি তো আমিও বাজার থেকে ফিরলাম, ঠিক আছে, সে একটা নর্মাল শাড়ি পিন টিন করা সে পরে বসে আছে, কিন্তু তারপরেই তাকে দেখাচ্ছে যে সে স্টেশনের কাছে গিয়ে দাঁড়াচ্ছে এবং সঙ্গে সঙ্গে 30 সেকেন্ডের মধ্যে তাকে স্টেজে যেতে হবে, তখন কি করা হয়েছে, তখন আমার কস্টিউম ডিরেক্টর বললো যে তুমি একটা বাটিকের চাদর গায়ে জড়িয়ে নেবে, ডিফারেন্সিয়েট হবে, তাহলে আমি বাজারে গেছিলাম বাটিকের চাদরটা নিয়ে নিই, কিন্তু যখন আমি কাটোয়ায় এলাম তখন আমার গায়ে রমার গায়ে একটা বাটিকের চাদর জড়ানো আছে, তাহলে সেটাতে আমি যখন একটা দিনকে আলাদা সেটা বোঝাতে পারছি, এবং তারপরে যখন আমি গিয়ে পৌঁছালাম তখন তো দেখতেই পাচ্ছি যে বেবি আলাদা শাড়ি পরে আছে, সুকুমার আলাদা পাঞ্জাবি, কারণ ওরা সময় পেয়েছে চেঞ্জ করার সময় পেয়েছে, বুঝতে পেরেছ, এই এই জায়গাগুলো থাকে, যদি ব্যালেন্সে যাও ব্যালেন্সে দেখতে পারবে যে আমার একটা সিন দেখাচ্ছে, আমি এসে রেণুকাদির কথা বলছি এবং সঙ্গে সঙ্গে রেণুকার সাথে একটা ফ্ল্যাশব্যাক, মানে দিন সাথে আগের একটা ঘটনা আমি স্টেজে দেখাচ্ছি, তাহলে আমি এক শাড়ি পরতে পারি না, হতে পারে কোইনসিডেন্স হতেই পারে যে ওই শাড়িটাই পরেছিলাম, হ্যাঁ, কিন্তু দর্শককে তো আমাকে বোঝাতে হবে আলাদা দিন, তখন আমাকে কী করতে হবে, তখন কস্টিউম ডিরেক্টর বলছে যে না তুমি একটা হাউস কোট উপরে পরে নি, তাহলে আমি যে শাড়িটা পরে আছি তার উপরেই যদি আমি হাউস কোট পরে নিই তাহলে আমার শাড়ি চেঞ্জের সমস্যা নেই। এবার তুমি বলতে পারো যে দাদা তুমি শাড়িটা চেঞ্জ করলেই বা ক্ষতি কী আছে, আমি না শাড়িটা চেঞ্জ করে হাউস কোটটা পরলাম, কিন্তু আবার তো আমাকে নাটকে সেই সেই দিনে ফিরে আসতে হচ্ছে, আমি ফ্ল্যাশব্যাকে গেছিলাম কিন্তু ফ্ল্যাশব্যাক থেকে ফিরে আমাকে রিচুয়ালস আবার তাহলে সেই শাড়িটা পরতে হবে, এই হেক্টিকটা কমানোর জন্য তখন আমাকে কস্টিউম ডিরেক্টর বলছে যে তুমি ওই শাড়ি যে শাড়িতে পরে আছো তার উপরে তুমি একটা হাউস কোটটা পরে নেবে, আর তোমার বেনুনিটা খোলা ছিল সেটাকে তুমি একটা ব্যাগ লেপে তুলে দেবে, আবার যখন তুমি এই সিনে করছো তুমি ব্ল্যাক টিপটা খুলবে আর হাউস কোটটা খুলতে খুলতে মানে স্টেজ ঘুরে পেছন দিক দিয়ে ঢোকা, এই সময়টার মধ্যে তুমি এই দুটো কাজ করতে পারবে, হ্যাঁ বলো, দর্শকও বুঝতে পারবে, ঠিক আছে, হ্যাঁ।